হাস্তেনি তঙ্ক চাংরি মূ হেলেং বেলেং বাকি সাল বুটম বিয়ে সেপ্তাই নাই মুথাং রোগ মকল হাদলি সারি হাবই তঙ্গ বদল বদল রোহিঙ্গা তাই বাংলাদেশি রক গবাংমা বাংলাদেশি তাই রোহিঙ্গা রক হাস্তেনি আরি তৈ হাবই হাক্তরনি জুদা জুদা থায় থাঙ্গি সগৈ তঙ্গিও আবনি বিশিঙ্গ ন চা সাল হুইজা কক্তমা মানমানি বিশিংতৈ জিআরপি তাই আরি আরপিএফ জওয়ান রক খরক বেই রোহিঙ্গা তাই খরক সা বাংলাদেশি ন রমি মানখা আগরতলা রেল স্টেশন নিশিমি বরক ওংখা আমির হাকিম ইয়াসমিন আখতার মোহাম্মদ তারেক তাই মোহাম্মদুল্লা তাই বাংলাদেশি হাফাইনাইনি মূ ওংখা শুকুর আলি ককটি সাল রিমান্ড সানৈ কোর্টটি সাজাখা বরক ন আমরা পাঁচজনকে আর গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং চারজন রোহিঙ্গা কমিউনিটি। তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে এদিকে এদিকভাবে, এবং তারা এর মধ্যে কেউই চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল। তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই। তো এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয়, যার মধ্যে ডিএনএস ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি।